হ্যালো বিয়ার্স, অনলাইন টেক বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শাওন। আমি আজ আপনাদের দেখাবো ট্রেনের লোকেশন কিভাবে আপনি ট্রেক করবেন, অর্থাৎ ট্রেনটি বর্তমানে কোথায় আছে এবং স্টেশনে আসতে তার কতক্ষণ সময় লাগবে এবং স্টেশনে আসার পর ট্রেনটি কখন ছেড়ে যাবে, এই এ টু জেড আপনি কিভাবে জানবেন আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি ট্রেনের লোকেশন ট্র্যাক করতে চান অবশ্যই আপনার ট্রেনের নাম্বার জানতে হবে। এখন ট্রেনের নাম্বার কিভাবে পাবেন, আমি যদি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ট্রেনের টিকিট, এটি আমি একটু জুম করি, আমি একটু জুম করে দেখেন এই যে ট্রেন নং, অর্থাৎ এই ট্রেনের নাম্বার দিয়েই আমরা কিন্তু ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবো, অর্থাৎ ট্রেনটি বর্তমানে কোথায় আছে এবং স্টেশনে আসতে তার কত সময় লাগবে এবং স্টেশনে আসার পর সে কখন ছেড়ে যাবে, এ টু জেড আমরা এই নাম্বার দিয়ে জানতে পারবো। এর জন্য আমাদের সোজা চলে যেতে হবে আমাদের মোবাইলের মেসেজ অপশনে। আমি জাস্ট আমার মোবাইলের মেসেজ অপশনে চলে আসলাম। আসার পর এখন আপনাকে এখানে একটা জিনিস টাইপ করতে হবে, এই যে জাস্ট টাইপের এখানে বড় হাতের টি দিবেন, আমি জাস্ট বড় হাতের টি, তারপরে আর দিবেন। আর দেওয়ার পর আপনারা যে ট্রেনের টিকিটে কিন্তু ট্রেনের নং দেখতে পারতেছেন, অর্থাৎ ট্রেনের নাম্বার, এখানে আপনাদের নাম্বারটি বসাতে হবে। আমি জাস্ট এই নাম্বারটি বসালাম, অর্থাৎ টি আর লিখে তারপরে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর ট্রেনের নাম্বারটি দেবেন। নাম্বারটি দেওয়ার পর আপনাকে একটি নাম্বারে সেন্ড করতে হবে, ট্রেনের নাম্বার অর্থাৎ যাই থাকুক না কেন সেন্ড নাম্বার কিন্তু একই, অর্থাৎ আমি যে নাম্বারটি দেখাইতেছি এই নাম্বার দিয়ে আপনারা যে কোনো ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। মেসেজটি আপনার সেন্ড করতে হবে 16138, অর্থাৎ এই নাম্বারে কিন্তু আপনার মেসেজটা সেন্ড করতে হবে। আমি জাস্ট মেসেজটা সেন্ড করে দেখাচ্ছি, এই যে জাস্ট আমি সেন্ড করে দিলাম, এই যে মেসেজটা সেন্ডিং হচ্ছে। জাস্ট আমি একটু ব্যাক দেই, ব্যাক দিয়ে চলে আসি আমার মেসেজ অপশনে। এই যে দেখেন আমার মেসেজটা কিন্তু চলে আসছে। মেসেজটি ওপেন করলে আপনারা এ ধরনের একটি মেসেজ দেখতে পাবেন, দেখেন এখানে লেখা আছে 785 বিজয় এক্সপ্রেস, অর্থাৎ ট্রেনের নাম হলো 785 এবং ট্রেনের নাম হলো বিজয় এক্সপ্রেস, চিটাগং টু ময়মনসিং জার্নি লেফট চিটাগং অ্যাট 7:28, অর্থাৎ ময়মনসিংয়ের উদ্দেশ্যে চিটাগং থেকে 7:28 কিন্তু ট্রেনটি ছেড়েছে। তারপরে দেখেন লেখা আছে নেক্সট স্টেশন ঈশ্বরগঞ্জ 1.4 কিলোমিটার, অর্থাৎ ঈশ্বরগঞ্জ স্টেশন থেকে 1.4 কিলোমিটার দূরে ট্রেনটি বর্তমানে অবস্থান করতেছে। তারপর লেখা আছে গৌরীপুর জার্নি অ্যাট 3rd স্টেশন ডিলে 18 মিনিট, অর্থাৎ তৃতীয় স্টেশন গৌরীপুরে এসে ট্রেনটি থামবে, ডিলে 18 মিনিট, অর্থাৎ নির্দিষ্ট টাইমে যে ট্রেনটি আসার কথা তার চেয়ে 18 মিনিট দেরিতে কিন্তু ট্রেনটি এসে থামবে। সো এভাবে আপনারা SMS-এর মাধ্যমে ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারেন, ট্রেনটি বর্তমানে কোথায় আছে এবং স্টেশনে আসতে কতক্ষণ সময় লাগবে, এই এ টু জেড। সো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর এ ধরনের কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন।